আপনারা যারা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ইনফরমেশন জেনে থাকেন, আপনারা অলরেডি অবগত আছেন যে রোমানিয়ার পরে যদি ইউরোপের কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসা বেশি হয়ে থাকে সেটা হলো ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতে আমাদের দেশ থেকে ইদানিং প্রচুর ভিসা হচ্ছে এবং ওয়ার্ক পারমিট ভিসায় প্রচুর লোক যাচ্ছে। তো যদিও রোমানিয়ার মতো এতটা চাপ নেই ক্রোয়েশিয়াতে, কিন্তু ক্রোয়েশিয়ার নতুন একটা আপডেট আসছে, আমি সেই আপডেটটা সম্পর্কে আপনাদের মধ্যে জানাতে চাই যে নতুন আপডেটটা কী আসলো এবং এটা সুবিধা এবং অসুবিধা। ক্রোয়েশিয়াতে আমাদের দেশ থেকে যখন আগে ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপ্লিকেশন করা হতো, ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়া। সো ওয়ার্ক পারমিট যখন কোম্পানি থেকে রিসিভ করা হয়, সেই কোম্পানি থেকে রিসিভ করার সময় কিন্তু আমাদের অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিয়ে বা শো করে উঠাতে হতো না, কারণ ওখানে আমাদের যে অ্যাটেস্ট, আমরা যখন আমরা যখন ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি থেকে যেই পুলিশ ক্লিয়ারেন্সটা সত্যায়িত করে নিয়ে আসি সেটার একটা স্ক্যান কপি ওখানে জমা দিলেই আমরা ওয়ার্ক পারমিটটা উত্তোলন করতে পারতাম বা রিসিভ করতে পারতাম। এখন কিন্তু কোম্পানি যখন ওয়ার্ক পারমিটটা রিসিভ করার জন্য যাচ্ছে অফিসে, তখন তারা নতুন যে রুলসে পরিবর্তন আসছে সেই পরিবর্তন অনুযায়ী অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করে ওয়ার্ক পারমিটটা রিসিভ করতে হবে। যদি অরিজিনাল ওয়ার্ক পারমিট রিসিভ করতে যায় সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনালটা বাধ্যতামূলকভাবে দিতে হবে। এই নতুন আপডেটের কারণে কিছু সমস্যা হবে, যে আগে যেমন পুলিশ ক্লিয়ারেন্স আমরা সত্যায়িত করে স্ক্যান কপি দিয়ে কাজ করতে পারতাম, সেই জিনিসটা এখন আর সম্ভব হবে না। এখন থেকে অরিজিনাল কপি আমাদেরকে পাঠিয়ে দিতে হবে ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়াতে পাঠানোর পরে কোম্পানি সেই অরিজিনাল কপি সহ ওয়ার্ক পারমিট রিসিভ করে সেই ওয়ার্ক পারমিটটা আপনাদের জন্য বাংলাদেশে আবার পাঠিয়ে দেবে। তো এইটা আপডেটের কারণে কিছুটা খরচটা কিছুটা হয়তো বেড়ে যেতে পারে, আবার হয়তো কিছু ঝামেলাও তৈরি হতে পারে। সো আশা করি ভিসা পেতে এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা হবে না, ভিসার ক্ষেত্রে হয়তো কোনো জটিলতা তৈরি করবে না। আমরা জানি যে ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণে নিয়মে পরিবর্তন আসে, মাঝে মাঝেই বিভিন্ন রকমের নিয়মের পরিবর্তন আসে। আর ক্রোয়েশিয়াতে আসলে যারা যায় তারা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে তাদের টার্গেট থাকে শেনজেনভুক্ত দেশগুলোতে ঢুকে যাওয়া, পার্শ্ববর্তী দেশ ইতালি আছে, ইতালিতে হয়তো তারা চলে যেতে চায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রোমানিয়াতে যে পরিমাণ চাপ আছে, ক্রোয়েশিয়াতে এরকম চাপ নেই, এত বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে না। আপনারা চাইলে এখনও এই রোমানিয়ার মতো এত বেশি পরিমাণে প্রেশার তৈরি হওয়ার আগেই ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য ডকুমেন্টস সাবমিট করতে পারেন। ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই সব কিছু প্রসেস হবে, আর যতটা ইজি করা সম্ভব হয়তো আমি আশা করব যে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ এটা ইজি করে দেবে আমাদের জন্য, তারা হয়তো আর কোনো পরিবর্তন না আনুক তাদের নিয়মের মধ্যে, এটা আমরা আশা করব। আর সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।